হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আগের ভিডিওতে বলছিলাম টাকা ইনকাম করো, কিন্তু টাকা ইনকাম করতে গিয়ে বা ইনকাম করে অমানুষ হয়েও না, টাকা ইনকাম করে অমানুষ কেউ হয় না। জন্মের পর থেকেই কি আমরা মানুষ না? আমাদের লালন পালন করে মানুষ বানানো হয়, স্কুলে গিয়ে শিক্ষকের কাছ থেকে শিক্ষা নিয়ে মানুষ হতে হয়। আজকে সকালে আমি আমার এক ভাইয়ের সাথে এই নিয়ে কথা বলছিলাম, সে বলছে মানুষের বাচ্চা জন্ম থেকেই মানুষ হয়। আমি বলছি না, পরে আমাকে জিজ্ঞেস করছে কিভাবে বুঝিয়ে বলেন। আমি বললাম কুকুরের বাচ্চা জন্ম নিয়ে কুকুরের বাচ্চা হয়, কারণ ওকে ডাক শেখানো হয় না, ও নিজে নিজেই ঘেউ ঘেউ ডাক শিখে। গরুর বাচ্চা একাই হাঁটা শিখে, মা গাভীর দুধ একাই খায়, কিন্তু মানুষের বাচ্চা একা দুধ পান করতে পারে না, একা হাঁটতে পারে না, তাকে কথা শেখাতে হয়, বাবা মা আত্মীয় স্বজনকে চেনাতে হয়, ভালো মন্দ বোঝাতে হয় পরিবার থেকে। পরিবার হচ্ছে 4 বছর পর্যন্ত তার প্রথম শিক্ষা কেন্দ্র, 5 বছর বয়সে স্কুলে বা মাদ্রাসায় দ্বিতীয় শিক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়, 10 বছর শিক্ষক ঘষে মেজে গড়ে তোলার চেষ্টা করে মানুষ রূপে। এখান থেকে কেউ মানুষ হয় নম্রভদ্র মা বাবার বাদ্য সন্তান হিসেবে, কেউ অমানুষ থেকেই যায়, কেউ টাকা ইনকাম করে লোভী হয়ে যায়, টাকা ছাড়া কিছুই বোঝে না, কোনটা হালাল কোনটা হারাম সেদিকে খেয়াল থাকে না, বাবা মাকে সম্মান দিতে জানে না। অনেক ছেলেরা আমাদের নারীর লোভের কারণেও খারাপ হয়ে যায়, কিন্তু আমি মাদ্রাসার কথা বলছি না, যারা মাদ্রাসায় পড়ে তাদের কোনো কথাই নাই। আমরা যারা জেনারেলে পড়ি তারা কয়জন মানুষ হই? আশেপাশে কে কেমন আছে খোঁজ নেই না, নিজে ভালো আছি, খাচ্ছি দাচ্ছি, দিব্যি কাটাচ্ছি, আল্লাহর কাছে নিজের জন্য চাইতে থাকি, এইটা দাও এইটা দাও, আগে চাই টাকা এরপর জমি তারপর বাড়ি সাথে গাড়ি, ছেলেরা চায় নারী আর মেয়েরা চায় ভালো স্বামী, এগুলো পেয়ে গেলেই অহংকারী, অহংকারের শেষ নেই। টাকা রাখি সোনালী ব্যাংকে, রূপালী ব্যাংকে, পোস্ট অফিসে, মাসে মাসে সুদ আর সুদ লাগে কে আমার সাথে, কিন্তু একবারও ভাবি না আল্লাহর কাছে চাইলাম আর পাইলাম। আমাদের পাশে অসহায় যারা আছে ওরাও তো আল্লাহর কাছে চায়, ওরাও তো আল্লাহর বান্দা, ওরাও তো আল্লাহর কাছে চেয়ে খালি হাতে ফিরে, কিন্তু আল্লাহ ওদের দেয় না। কেন দেয় না আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। তাই তো ধনীরা জাহান্নামী, গরিবরা বিনা হিসেবে জান্নাতি। ধনীদের ধন সম্পদ টাকা পয়সা দেয় গরিবদের দান করার জন্য, জাকাত দেবার জন্য, অসহায়দের পাশে থাকার জন্য। আল্লাহ গোপন দান পছন্দ করেন, গোপনে সাহায্য পছন্দ করেন, আমরা তো সাহায্য করি না, উল্টা ওনাদের কর্ম কর্ম করে খাওয়ার কিছু দ্রব্য শরীরে রক্ত গরম থাকার কারণে ভেঙে ফেলি, মজা করি, একবারও ভাবি না আজ আল্লাহ আমাকে যে টাকা দিচ্ছে এই টাকা আল্লাহর। আল্লাহ ইচ্ছে করলে আমাদের সামান্য একটা ফোড়ার চিকিৎসার মাধ্যমে নিয়ে যেতে পারে। আসলে আমার কিছু টাকা আছে, মাকে বললাম, আমিও কিন্তু দুধে ধোয়া তুলসী পাতা না, আমিও সুদের কাজে লিপ্ত হয়েছিলাম, আমি তখন জানতাম না ব্যাংকের টাকা সুদ, আমি মনে করতাম এলাকায় যা দেয় ওটাই সুদ, আমি জানতাম, আমি ভাবতাম কি ব্যাংক যে টাকা আমাদেরকে দিচ্ছে, আমরা যে টাকা রাখছি ওইটার যে লাভ, তারা ব্যবসা করে লাভের টাকাটা আমাদের দেয়, কিন্তু না, ইদানিং জানতে পারলাম ব্যাংক বড় বড় কাজে লোন দেয় আর ওই লোনের টাকা ইন্টারেস্ট হিসেবে আমাদের দেয়, এটা ওয়াজ মাহফিলের মাধ্যমে জানতে পারছি। তাছাড়া শেখ শায়েক হুজুরের ইসলামিক প্রশ্নের উত্তরে জানতে পেরেছি, জেনে শুনে যারা সুদ খায় তাদের ক্ষমা নেই, আর এটার শাস্তি কি আমরা সবাই জানি। ধন্যবাদ ইউটিউব চ্যানেলের মালিককে, ইউটিউবের মাধ্যমে বড় বড় আলেমদের কাছ থেকে অনেক কিছু শিখে নিজেকে শোধরানোর চেষ্টা করতেছি।
দু মুঠো ডাল ভাত খাবো, কিন্তু খাবো না এই নিয়ত করতেছি। আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, বাবা মার খেদমত করার সুযোগ দান করুন। আমার পরের ভিডিও থাকছে অসহায় মানুষদের নিয়ে। জন্ম থেকে কেউ অসহায় দারিদ্র থাকে না, পরিস্থিতির শিকারে অনেকেই অসহায় হয়ে যায়। আজ যে বাদশা কাল সে ফকির, এটাই বাস্তব। আর আমরা এতে মনে করি পাপের শাস্তি পাচ্ছে, কিন্তু না, ওয়াজ মাহফিলে জানা যায় যে আল্লাহ তার বান্দাকে ধৈর্যের পরীক্ষা নেয়, অসুখ দিয়ে, অভাব দিয়ে এবং কিছু ভুল থেকে বিরত রাখার জন্য কষ্ট দেয় যাতে শুধরিয়ে যায়, অভাব দেয় যাতে নিজের কষ্ট থেকে অন্যের কষ্টটা বুঝে। তাই টাকা ইনকাম করো, মা বাবাকে সুখ দাও, আত্মীয় স্বজনের খোঁজ নাও। টাকা দিয়েই যে খোঁজ নিতে হবে বা তাদের সাহায্য করতে হবে তা না, মোবাইলে কথা বলেও তাদের খোঁজ খবর নেওয়া যায়। আমার এক চাচাতো ভাই আছে, ওর নাম আরিফ। ও যখন দেশে ছিল, এখনো বাহিরে আছে, দেশে ছিল, ও তখন একটু মানে আছে না সঙ্গ দোষ একটু ই হয়ে যায়, তো তখন কাজকর্ম করতো না, সংসারে বেশি মানে ওই রকম আয় রোজগার ছিল না। তো আমার বাবা যখন প্যারালাইসিস হয়, তো আমাদের পাশের বাড়িতে আসতো, কিন্তু কখনো আমার বাবার খোঁজ খবর নিত না বা জানতে চেষ্টা করতো না আমরা কেমন আছি কি আছি। তো আমার এই ভাইটা হঠাৎ যে কোনো কারণবশত ও বিদেশে যায়, বিদেশে যাওয়ার পর ও একটু মানে অন্য টাইপের হয়ে গেছে, মানবতা ওর ভিতরে কাজ করতেছে। ও বাবা মার খোঁজ খবর নেয় বা ভালো হওয়ার চেষ্টা করতেছে। যে তো আমাকে একদিন মোবাইল করে বলতেছে যে আপু, না আপু না, আমাকে বলে ও দাদি। তো ও আমার বয়সে অনেক ছোট, তো আমার বলতেছে যে দাদি, আমি তো এখন কাকা আর কাকিরে আইসা দেখতে পারতেছি না, তো এক কাজ কর, একটা বিকাশ নাম্বার দে, আমি তো বেশি টাকা পারম না, আমি অল্প দিন ধরে আইসি, অনেক ধার দেনা করে আইসি, তো আমি মাসে যদি পারি 500 করে টাকা দিমু, কাকারে ডিম দুধ খাওয়াইস বা কাকিরে খাওয়াইস। তো আমি বলছি না, তুই গেছস, তোর 2টা মেয়ে আছে, ওদের তুই ঠিক মতো টাকা পয়সা দে, পালে কাকাকে দে। আর আমার চাচাতো বোন আলেয়া, ওকে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করছে, তো ওর জন্য দোয়া করবেন। তো আমার এই যে ভাইটা যে আমাকে মানবতা দেখিয়ে আমাকে যাই বলছে, আমার মা অজরে কাঁদছে আর বলছে যে ছেলে নাই তো কি হয়েছে, এইরকম ছেলের যদি পাশে থাকে আমাকে টাকা দেওয়াটা বড় কথা না। ও যে বলছে ওর ভিতরে যে মানবতা কাজ করছে, এটাই বড়। তো আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন।